দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্বাস্থ্যের খবর সাথে সুস্থ থাকার জন্য অভিজ্ঞদের টিপস, ডায়েট পরিকল্পনা জানতে এখনই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেলে। প্রতিদিনের মতো আজও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সমুদ্রের পানিতে যে 5 ভয়ঙ্কর রোগ। সমুদ্র ভালোবাসে না এরকম মানুষ হয়তো কমই পাওয়া যাবে। সমুদ্রের ঢেউয়ে শরীর ভেজাতে কতই না শান্তি, কিন্তু এই সমুদ্রের পানি আপনার জন্য ডেকে আনতে পারে ভয়ঙ্কর রোগ। এটা হয়তো আমরা অনেকেই জানি না। আসুন জেনে নিই সমুদ্রে যে 5 ভয়ঙ্কর রোগ হতে পারে। হেপাটাইটিস। হেপাটাইটিস মূলত লিভার সমস্যা সৃষ্টি করে, যা সাধারণত এ, বি বা সি ধাপে শরীরের ক্ষতি করে। এমনকি লিভার সিরোসিস হতে পারে, যাতে রোগী শেষ পর্যন্ত ক্যান্সারের দিকে যেতে থাকেন। 2006 সালে সান দিয়াগো স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে পানি দূষণের মাধ্যমে 79% হেপাটাইটিস বা লিভার সমস্যা হয়ে থাকে। পেটে সংক্রমণ। সৈকতের বালিতে থাকা দূষিত পদার্থ এবং জীবাণু পেটে সংক্রমণজনিত রোগ ছড়ায়, যা থেকে বমি বমি ভাব এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিস হতে পারে। এগুলো মূলত সামুদ্রিক ঝড়ের মাধ্যমে মানুষ বা প্রাণীর বর্জ্য থেকে পানি বা বালিকণায় আসে। এমনকি দেখা গেছে সৈকতের পানিতে এবং বালিতে ডায়রিয়ার ঝুঁকি বেশি থাকে। চুলকানি। সেরিকালিয়ার ডার্মাটাইটিস সাধারণত সাঁতারের চুলকানি হিসেবে পরিচিত। এটি ত্বকে ফুসকুড়ি আকারে দেখা দিয়ে থাকে। এমনকি পানিতে সাঁতার কাটার 48 ঘন্টার মধ্যে ত্বকে ফুসকুড়ি দেখা যায়। এই পরজীবীগুলো শামুক ও পাখির মাধ্যমে পানি থেকে মানুষের মাঝে সংক্রমিত হয়ে থাকে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও কমেন্ট করে দেবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হয়। ফোড়া, উষ্ণ পানি এবং মানুষের ভিড় সৈকতকে মেথিসিলিন প্রতিরোধী স্টিফিলোকাস ওরিয়াসের প্রযোজন ক্ষেত্র হিসেবে গড়ে তোলে, যা MRSA অর্থাৎ ফোড়া হিসেবে বেশি পরিচিত। এটি ছোট আকারে শুরু হয়, তবে অনেক সময় বড় ফোড়ায় রূপান্তর হয়। এটি শরীরের গভীরে বাড়ে, এতে হাড় ও অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এটি নিউমোনিয়া বা শ্বাসকষ্টে পরিণত হতে পারে। রোগটি সমুদ্রের পানিতে সাঁতারুদের সংস্পর্শে ছড়ানোর 37% সম্ভাবনা থাকে। গোলকৃমি। এ পরজীবী সাধারণত কুকুরের অন্ত্র এবং মল থেকে আসে। সৈকতে থাকা মানুষ জানতে পারে না তারা পরজীবীগুলোর কাছাকাছি আছে। এমনকি পানীয় বালির সাথে পরজীবীগুলো মিশে থাকায় সংক্রমণ বেশি হয়ে থাকে। এর লক্ষণগুলির মধ্যে বমি বমি ভাব, বমি, কাশি, ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, পেটে ব্যথা, এমনকি আপনার মলেও কৃমি থাকতে পারে। সবাই ভালো থাকবেন, ন্যায়পরায়ণ থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।